Dear learners, welcome back to my class once again. You know well, I am Nikhil Rai, student master of Allahpur High School. I hope you all are well, same as before. I am too. I also hope you have enjoyed my previous class. Today I am going to take this class as the second part of my previous class on preposition. I believe you will enjoy my today's class. So let's commence. Priyo shikkhartigon, ami tomader purber class e bolchilam je preposition ta holo ekta difficult task tomader jonno to tarporo amader shikhte hobe to ami tomader goto class e bolchilam je preposition ta ke ami tomader bibhinno poddhotite shekhanor chesta korbo arki to sadharonoto diagram kingba golper akare ei preposition ta tomaderke ami shikhate chesta korbo to ajke তেমনি একটা তোমাদের জন্য গল্প নিয়ে আসছি এই প্রিপজিশনটাকে শেখার জন্য যাতে তোমরা বেসিকটা তোমরা প্রিপজিশনের তাড়াতাড়ি আয়ত্ত করতে পারো তো প্রিয় শিক্ষার্থীগণ তাহলে আমরা আজকে গল্পের মাধ্যমে শিখব প্রিপজিশন কি জিনিস কিভাবে এগুলো ব্যবহার করতে হয় তো শুরু করা যাক হ্যাঁ তো আমি গল্পটিকে যেটা বলতেছি সেটা প্রিপজিশন সংক্রান্ত তবে এই গল্পের টপিকসটা হলো একটা ডিম তো এটি ঘোড়ার ডিম নয় এটি একটা রাজহংসীয় ডিম তো এই ডিম সম্পর্কে গল্পটা মানে আমি বলবো তো সেটা মানে ওয়ান বাই ওয়ান আমি সেন্টেন্স আকারে এই গল্পগুলো গল্পটাকে প্রেজেন্ট করবো তো আমরা লক্ষ্য করো গল্পটা হলো শুরুটা হলো এরকম আমি গতকাল বাজারে গেলাম আমি গতকাল বাজারে গেলাম দ্যাট মিন্স আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে আমাদের দেখার বিষয় যেটা সেটা হলো এখানে কি প্রিপজিশনটা আমরা ব্যবহার করছি এবং কি কারণে ব্যবহার করছি আমি গতকাল বাজারে গেলাম দ্যাট মিন্স বাজারে বা বাজারের দিকে বাজারে বা বাজারের দিকে বা বাজারের পূর্তি তো দিকে এবং পূর্তি মানে গতি অর্থে আমরা ব্যবহার করব টু গতি অর্থে আমরা ব্যবহার করব টু তো এবার দ্বিতীয় বাক্যটি বাজার থেকে এবং একটি রাজহংসী ডিম ক্রয় করে বাজার হতে বাড়ি ফিরছিলাম ফিরতেছিলাম আর কি তো এবং একটি রাজহংসী ডিম ক্রয় করে বাজার হতে বাড়ি ফিরছিলাম পুরো বাক্যটির সাথে এটি মিলাই নেই তাহলে গতকাল আমি বাজারে গেছিলাম এবং একটি রাজহংসী ডিম ক্রয় করে বাজার হতে বাড়ি ফিরছিলাম দ্যাট মিন্স অ্যান্ড আই ফিরতেছিলাম ওয়াজ রিটার্নিং অর মুভিং টু মাই হাউস ফ্রম মার্কেট কি একটি রাজহংসী ডিম ক্রয় করে তার মানে বাই এম এগ অফ গুস রাজহংসী ডিম শিক্ষার্থীগণ এখানে লক্ষ্য করো কিসের ডিম রাজহংসীর ডিম এগ অফ গোজ তার মানে এর অর্থে এর এর অর্থে আমরা কি ব্যবহার করব এর অর্থে ব্যবহার করব অফ এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো অ্যান্ড আই ওয়াজ
মুভিং টু মাই হাউস মানে বাড়ির দিকে যাচ্ছি, এখানে ফুল ব্যবহার তোমরা প্রথমে লক্ষ্য করেছো। এখানে দেখো ফ্রম মার্কেট, মার্কেট থেকে অর্থাৎ বাজার থেকে, থেকে এবং হপে এই দুটি প্রকাশ করলে আমরা তার জন্য কি ব্যবহার করব, থেকে বা হপে তার জন্য ব্যবহার করব ফ্রম। ওকে, এর পরের বাক্যটি লক্ষ্য করো, হঠাৎ রাস্তার মধ্যে রফিক এবং শফিকের সঙ্গে দেখা হলো। সাডেনলি আই মেট উইথ রফিক অ্যান্ড শফিক, কোথায়? ইন দ্য রোড। ইন দ্য রোড, রাস্তার মধ্যে, মধ্যে অর্থে সব সময় ব্যবহার করব ইন, মধ্যে অর্থে ইন। ওকে, এবারে বাক্যটি লক্ষ্য করো, তাহলে আমরা এ পর্যন্ত কয়টি বাক্য পেলাম, তিনটি। তার মধ্যে আমি বাজারে গেলাম, আমি গতকাল বাজারে গেলাম এবং বাজার থেকে একটি রাজহংসী ডিম কিনে বাড়ির দিকে ফিরছিলাম, রাস্তার মধ্যে হঠাৎ রফিক এবং শফিককে দেখা পেলাম। গল্পের এই অংশটুকু এ পর্যন্ত তোমরা জানলা। তো আমরা এ পর্যন্ত ইনের ব্যবহার, টুর ব্যবহার, ফ্রমের ব্যবহার, উইথ এর ব্যবহার শিখলাম। তো এরপর বাক্যটা লক্ষ্য করো, আমি তাদের, ও সরি, উইথ এর ব্যবহারটা শিখছি কিন্তু আমরা হয়তোবা বুঝতে পারিনি কোথায় উইথ এর ব্যবহার ছিল। ওই যে মেট উইথ, মেট উইথ রফিক অ্যান্ড শফিক, তো কারোর সঙ্গে বা সাথে দেখা হওয়ার অর্থে সাথে বুঝলে তার পরিবর্তে আমরা ব্যবহার করব উইথ। তো এরপরে বাক্যটি হলো, আমি তাদের ডিম সিদ্ধ করে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। আমি তাদের, সরি আমি ইংলিশটা শুধু লিখব, আমি তাদের ডিম সিদ্ধ করে খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। আই ডিসাইডেড টু, decided to feed them boiled egg. আমি তাদের কি করলাম, তাদেরকে সিদ্ধ ডিম খাওয়ানোর সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, সিদ্ধ করে আর কি ডিমটা, তার মানে আমি তাদেরকে খাওয়াতে বা খাওয়ার জন্য, হ্যাঁ খাওয়াতে, তে অর্থে যদি ইনফিনিটিভ ব্যবহার হয় সেখানে তার পরিবর্তে আমরা ব্যবহার করবো ইনফিনিটিভ হিসেবে, ব্যবহার করবো টু, এবং জন্য অর্থে ব্যবহার করবো ফর। যদি এখানে ফর ব্যবহার করি তাহলে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করবো, ফর ফিডিং, তাহলে জন্য অর্থে ফর এবং তে অর্থে অর্থাৎ ইনফিনিটিভ অর্থে টু ব্যবহার করবো। তো প্রিয় শিক্ষার্থীগণ, এবার আমরা তারপরে বাক্যটিতে চলে যাব। এজন্য রান্নাঘরে প্রবেশ করলাম এবং ডিমটাকে দুই ভাগে বিভক্ত করলাম। That's why I entered into my kitchen and divided the egg into two. আমি ডিমটাকে কি করলাম,
আমি ডিমটাকে দুই ভাগে ভাগ করে দুইজনকে খাওয়ানো মানে সিদ্ধান্ত নিলাম আর কি। তো কি করলাম আমি, এজন্য আমি রান্নাঘরে প্রবেশ করলাম এবং ডিমটিকে দুই ভাগে বিভক্ত করলাম। শিক্ষার্থীগণ, আমরা কোথাও যদি প্রবেশ করি, প্রবেশ কোথাও কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বোঝালে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন্টু, মানে কোথাও প্রবেশ আর কি সেখানে ব্যবহার করব ইন্টু, এবং কোনো কিছু বিভক্ত বোঝালে সেখানে ব্যবহার করব ইন্টু। বিভক্ত অর্থে ইন্টু, তাহলে কোনো কিছুর ভেতরে প্রবেশ অর্থে ইন্টু, এবং কোনো কিছু বিভক্ত করা বোঝালে সেখানেও ব্যবহার করব ইন্টু। একটি অংশ অন্য অংশ থেকে বড়, মানে ওয়ান পার্ট ডিমটির একটা পার্ট ভাগ করতে যে কম বেশি হতেই পারে, ডিমটির একটা পার্ট অন্য পার্টের থেকে কি হল একটু বড়, তার মানে ওয়ান পার্ট ইজ ওয়াজ, সরি যেটা আমরা পাস্ট মুডের গল্প বলতেছি, তাহলে ওয়ান পার্ট ওয়াজ লার্জার দেন অ্যানাদার পার্ট। দেন তাহলে একটি পার্ট একটি অংশ আর একটি অংশ সে বড় হয়েছিল, তার মানে সে বা থেকে, যদি কোনো কিছু থেকে বা সে তুলনা অর্থে ব্যবহৃত হয় তাহলে সেখানে আমরা ব্যবহার করব দেন, লুক অ্যাট, সেখানে ব্যবহার করব দেন। তারা দুইজনই যেহেতু ছোট বড় হয়ে গেছে তাহলে তারা দুজনেই বড় অংশটি দাবি করবে, তাহলে তারা দুজনেই বড় অংশটির জন্য দাবি করলো, তারা দুজনেই বড় অংশটির জন্য দাবি করলো, তার মানে দে বোথ দে দাবি করলো ডিমান্ড ডিমান্ডেড কি দা ডিমান্ডেড দ্য লার্জার বা বিগার পার্ট, ডিমান্ড কি করলো টু গেট পাওয়ার জন্য পেতে পেতে আর কি দ্য বিগার পার্ট, তাহলে আমরা এখানে ব্যবহার করলাম কি দেখো বোথ দে ডিমান্ডেড টু গেট দ্য বিগার পার্ট অফ দ্য, তাহলে এখানে টু ব্যবহার করলাম, পাওয়ার জন্য যদি ব্যবহার করতাম তাহলে এখানে তোমাদেরকে পূর্বেই বলছি যদি আমি এখানে ফর ব্যবহার করতাম তাহলে এখানে ভাবের সঙ্গে আইনজি হতো আর কি, তো জন্য অর্থে ফর এবং ইনফিনিটিভ অর্থে টু ব্যবহার করতে হয়, তো এটা আগেই আমি বলছিলাম তো আবারও বললাম। এরপরে বাক্যটা লক্ষ্য করো, তারা একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই শুরু করলো, দে স্টার্টেড টু ফাইট তারা কি করলে একজন আরেকজনের বিরুদ্ধে মানে লড়াই শুরু করলো, দে স্টার্টেড টু ফাইট এগেইনস্ট তারা একে অপরের বিরুদ্ধে কি করলো লড়াই শুরু করলো যে কে বড় অংশটি পাবে। লক্ষ্য করো তাহলে আমরা কি ব্যবহার করব বিরুদ্ধে, কারো বিরুদ্ধ অর্থে কি ব্যবহার করব এগেইনস্ট, বিরুদ্ধ অর্থে এগেইনস্ট ব্যবহার করব, আমি অবশেষে দুজনের মধ্যেই ডিমটাকে সমান করে ভাগ করে দেওয়ার চেষ্টা করলাম, তার মানে এট লাস্ট আই
ট্রাই টু ডিভাইড দ্য এগ হ্যাঁ বিটুইন দেম ইকুয়ালি দেন আই ট্রাই টু ডিভাইড দ্য এগ ইকুয়ালি ইকুয়ালি বিটুইন দেম। লক্ষ্য করো শিক্ষার্থীগণ, এখানে যে প্রিপারেশনটা ব্যবহার করা হয়েছে সেটা হলো বিটুইন। তো বিটুইন কখন ব্যবহার করব? যখন দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেব, সেক্ষেত্রে দুইজনের মধ্যে বোঝালে সেখানে বিটুইন ব্যবহৃত হবে। দুইজনের মধ্যে ইজ ইকুয়াল টু বিটুইন। ওকে, এর পরের গল্পের গতিধারাটা তোমরা লক্ষ্য করো। হঠাৎ মাবু ভাই হাবু এবং সবুকে নিয়ে উপস্থিত হলো। হঠাৎ করে আর কি, মানে তারাও আমার ফ্রেন্ড। হ্যাঁ, একজনের নাম মাবু আর একজনের নাম সাবু আর একজনের নাম হাবু। তো মাবু কি করলো? সাবু এবং হাবুকে নিয়ে উপস্থিত হলো। তাহলে কি হলো? সাডেনলি মাবু উপস্থিত হলো, অ্যারাইভড অর রিচড অর কেম, মানে চলে আসলো আর কি, কেম টু মি, আমার কাছে আসলো। হাবু এবং সাবু কে হাবু তাহলে এখানে লক্ষ্য করে অ্যালং উইথ মাবু কাকে নিয়ে উপস্থিত হলো? হাবু এবং সাবুকে নিয়ে হঠাৎ করে আমার কাছে চলে আসলো। তার মানে সাথে করে, যদি কোনো কাউকে সাথে করে নেওয়া বোঝায় তাহলে সেখানে অ্যালং উইথ ব্যবহার করতে হবে, অথবা শুধু উইথ ব্যবহার করতে পারো। এখানে সাথে করে বা সাথে সাথে অর্থে বা সাথে করে বোঝালে সেখানে আমরা ব্যবহার করব অ্যালং উইথ অথবা শুধু উইথ। ওকে, তো এবারে বাক্যটি ব্যবহার করব, মানে আমরা যে সময় ডিমটিকে দুইজনের মধ্যে বিভক্ত করে দিতে চেষ্টা করেছিলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু এই হাবু সাবু চলে আসবে। তো এবারে আমি কি সিদ্ধান্ত নিলাম? যেহেতু তারা চলে আসলো, তারা দাবি করলো তারাও ডিমের অংশ চায়, মানে তারাও ডিমটি খাওয়ার দাবি করলো, খেতে চাইলো। এখন আমি সিদ্ধান্ত নিলাম, আমি তখন সবার মাঝে ডিমটা বিতরণ করে দেওয়ার বা ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তার মানে আমি সিদ্ধান্ত নিলাম সবার মাঝে ডিমটি বিভক্ত করে দেবো। তার মানে অ্যাট লাস্ট আই হ্যাভ ডিসাইডেড টু ডিস্ট্রিবিউট অর ডিভাইড দ্য এগ অ্যামাং অল অফ দেম। ইয়েস, আই ডিসাইডেড টু ডিস্ট্রিবিউট অর ডিভাইড দ্য এগ অ্যামাং অল অফ দেম। শিক্ষার্থীগণ, এখানে আমাদের যেটা দেখার বিষয় সেটা হলো অ্যামং এর ব্যাপার, এটাও একটা প্রিপারেশন। এটা কখন বুঝবে আমরা কিছুক্ষণ আগে জানলাম, দুইজনের মধ্যে বিভক্ত করে দেওয়া বুঝলে বা দুইজনের মধ্যে বুঝলে সেখানে বিটুইন ব্যবহৃত হবে, এবং বহুজনের মধ্যে যখন বুঝাবে বিভক্ত করে দেওয়া, বহুজনের মধ্যে বুঝালে সেখানে অ্যামং ব্যবহৃত হবে। বহুজনের মধ্যে ইজ ইকুয়াল টু অ্যাম। ওকে,
মনে হয় বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে দুইজনের মধ্যে বুঝালে এমন বিটুইন এবং বহুজনের মধ্যে বুঝালে এমন বসবে। আচ্ছা এবারে সাবু, হ্যাঁ তাদের মধ্যে একজন জানাই তো নাম ছিল সাবু, সে কি করলো প্লেটের উপরে ডিমটি রাখলো, প্লেটের উপরে ডিমটি রাখলো, তার মানে সে সরি সাবু আর কি, সাবু কি করলো ফুট দ্য এগ অন দ্য প্লেট। তাহলে এখানে প্রিপজিশন যেটা ব্যবহার করলাম সেটা হলো অন, তোমরা নিশ্চয়ই জেনেছো যে অনটা কি অর্থে ব্যবহার করলাম, সাবু কি করলো প্লেটের উপরে ডিমটি রাখলো, প্লেটের উপরে তার মানে কি প্লেটটিতে লেগে, তার মানে কোনো কিছুর উপরে লেগে উপরে থাকা বুঝালে সেখানে মনে ব্যবহার করবো অন, ওপর উপরে থাকা অর্থে অন, উপরে থাকা অর্থে আমরা সবসময় ব্যবহার করবো অন যদি সেটা শুয়ে থাকে বা লেগে থাকে, যেমন ডিমটি এখন প্লেটের উপরে আছে প্লেটে লেগে আছে এই জন্যই এখানে ব্যবহার করবো আমরা অন। ওকে তো কিছুক্ষণ পর দেখা গেল যে আসলে প্লেটের উপরে ডিমটি ছিল সেখানে দেখা গেল যে একটা তেলাপোকাও তার উপরে ছিল, তেলাপোকাটা কোথায় ছিল হয়তো একটু উপরে ছিল, হ্যাঁ সেখানে একটু উপরে একটা তেলাপোকা ছিল, হয়তো বা তেলাপোকা ছুটে আসছিল ডিমের লোভেই, হ্যাঁ সেখানে সেখানে তাহলে দেয়ার ওয়াজ এ তেলাপোকা, দ্যাট মিন্স ককরোচ, ইয়েস দেয়ার ওয়াজ ককরোচ, হ্যাঁ ইয়েস অ্যাবো দ্য এ, দ্যাট মিন্স ডিমের উপরে লেগে নয় ডিম থেকে একটু উপরে এই তেলাপোকাটি ছিল ককরোচ। তো যদি কখনো লেগে থাকা অর্থে বোঝায় তাহলে তো কিছুক্ষণ আগেই জানলাম যে অন ব্যবহৃত হবে, আর যদি একটু উপরে থাকা বোঝায় সামান্য একটু ব্যবধানে উপরে থাকা বোঝায় তাহলে আমরা ব্যবহার করবো অ্যাবো, দেয়ার ওয়াজ এ ককরোচ অ্যাবো দ্য এগ, ক্লিয়ার। এবারে আমরা দেখব তার সেই রকম ব্যবধানে উপরে থাকা অর্থে আর একটা জিনিস আর একটা প্রিপজিশন ব্যবহৃত হবে সেটা হলো অভাব, সেটা কিভাবে যখন কোনো একটা জিনিস কোনো একটা জিনিসের উপর দিয়ে এক অংশ থেকে আর অংশে দিকে যখন যাবে সেই অর্থে আমরা ব্যবহার করবো অভাব, অথবা আর একটা অংশে ঝুলে থাকা বোঝাবে সেখানে আমরা ব্যবহার করবো অভাব। যেমন একটা মাসি কি করলো, একটা মাছি ওই ডিমের উপর দিয়ে উড়ে গেল, একটা মাছি ডিমের উপর দিয়ে উড়ে গেল, অর্থাৎ ডিমের উপর দিয়ে বলতে ডিমটিকে তো মানে লেগে সে যায়নি সে একটু উপর দিয়ে সে উড়ে গেছে, তার মানে এখানে আমরা যে ডিভিশন ব্যবহার করবো সেটা হলো অভাব, তার মানে এ ফ্লাই ফ্লিউ অ্যাওয়ে, ইয়েস ফ্লিউ অ্যাওয়ে ওভার দ্য এগ, ওভার দ্য এগ এ ফ্লাই দ্যাট মিন্স মাসি ফ্লিউ উড়িয়ে গেল বা পালিয়ে গেল অ্যাওয়ে ওভার দ্য এগ, তার মানে ডিমের উপর দিয়ে এক অংশ থেকে আর অংশে উড়ে গেছে। তাহলে আমরা ওভার কখন ব্যবহার করব, উপর দিয়ে কোনো কিছু উড়ে যাওয়া বা ঝুলিয়ে থাকা এরকম বুঝালে সেখানে আমরা ব্যবহার করব ওভার। ওকে শিক্ষার্থীগণ আমরা গল্পের অলরেডি সেকেন্ড হাফে চলে এসেছি, তো এবারে আমি
যে বাক্যটি বলবো সেটা হলো কি, ডিমটি আমরা জানি প্লেটের উপরে ছিল, তাহলে প্লেটটি কোথায় ছিল? ডিমের নিচে। তাহলে ডিমের নিচে প্লেটটি ছিল, দা প্লেট ওয়াজ আন্ডার দা এগ। ইয়েস, দা প্লেট ওয়াজ আন্ডার দা এগ। এখানে নিচে অর্থে আমরা কি প্রিপোজিশনটা ব্যবহার করলাম? আন্ডার। তোমরা নিশ্চয়ই জেনেছো যে নিচে অর্থে আন্ডার ব্যবহৃত হবে, আর যদি একদম লেগে থাকা বোঝাবে সেখানে বিনীত ব্যবহার করা যায়। হ্যাঁ, আন্ডার অথবা বিনীত। তো আমরা আন্ডার কোথায় ব্যবহৃত হয়? যেমন যদি আমি বলি টেবিলের নিচে একটি বিড়াল আছে, মানে এইরকম অর্থে আমরা সেখানে ব্যবহার করবো আন্ডার। তাহলে দেয়ার ওয়াজ এ ক্যাট আন্ডার দা টেবিল। ওকে, তাহলে ডিমের পাশে একটা ছিল চামচ, তাহলে পাশে থাকা অর্থে দেখো কি হয়, ডিমের পাশে ছিল একটা চামচ, তারপর দেয়ার ওয়াজ এ চামচ, দ্যাট মিন্স স্পুন, দেয়ার ওয়াজ এ স্পুন বিসাইড দা এগ। তার মানে পাশে থাকা অর্থে বিসাইড, পাশে থাকা অর্থে কি ব্যবহার করতে হবে? বিসাইড। এটা ওয়ান কাইন্ড অফ প্রিপজিশন। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ, এতক্ষণে তোমরা অনেক প্রিপজিশনের ব্যবহার তোমরা পেয়েছো, আরো প্রিপজিশন অনেক অনেক প্রিপজিশন আছে। যেমন এবারে তোমাদের মুখে মুখে বলতেছি, সময় খুব স্বল্প, আগে বা পূর্বে বোঝাতে কিন্তু বিফোর ব্যবহৃত হয়। যেমন এই গল্পের সাথে সামঞ্জস্য রেখে এই বাক্যটি বলা যাইতে পারে, খাওয়ার আগেই হাবু চলে গেল। তার মানে কি? হাবু ওয়েন্ট অ্যাওয়ে বিফোর ইটিং, তার মানে খাওয়া আগেই হাবু চলে গেল। তাহলে বিফোর ইটিং, বিফোর কথাটি এখানে ব্যবহার হচ্ছে, বিফোরও এক প্রকার প্রিপজিশন। এবং কোথায় ব্যবহৃত হলো? হ্যাঁ, ইয়েস, পূর্বে অর্থে, অর্থাৎ আগে বা পূর্বে, কোনো কিছু আগে বা পূর্বে বুঝালে বিফোর ব্যবহৃত হবে, এবং পরে বুঝালে সেখানে আফটার ব্যবহৃত হবে। যেমন খাওয়ার পর আমরা কি করলাম? রাস্তা পার হয়ে নদীর দিকে গেলাম। খাওয়ার পরে আফটার ইটিং, ইয়েস, আফটার ইটিং আমরা কি করলাম? রাস্তা পার হয়ে, তার মানে কি? ক্রসিং দ্য রোড, অথবা উই অ্যাক্রস দ্য রোড। যদি এখানে ক্রস করা বোঝায়, কোনো কিছু অতিক্রম করা বোঝায়, তাহলে এখানে অ্যাক্রস ব্যবহৃত হবে। হ্যাঁ, অ্যাক্রস, এটাও একটা প্রিপজিশন। তাহলে কোথায় গেলাম? নদীর দিকে গেলাম, টু দ্য রিভার। তার মানে আফটার ইটিং উই ওয়েন্ট টু দ্য রিভার অ্যাক্রস দ্য রোড। তাহলে অ্যাক্রস এটাও একটা প্রিপজিশন, এটা কোথায় ব্যবহৃত হবে? অতিক্রম অর্থে, এবং দিকে অর্থে টু ব্যবহৃত হবে, টু দ্য রিভার। তো এরপরে কি করলাম আমরা? যেহেতু নদীর ধারে গেলাম, তার মানে অবশ্যই নদীর ধার বরাবর হাঁটছিলাম। তাহলে কি করলাম আমরা? নদীর ধার ধরে হাঁটছিলাম, তার মানে উই ওয়ার ওয়াকিং মানে নদীর ধার বরাবর হাঁটছিলাম। Along the river side. We were walking along the river side. আমরা নদীর ধার বরাবর হাঁটছিলাম। তাহলে বরাবর অর্থে আমরা ব্যবহার করব along। কিছুক্ষণ আগে along এর ব্যবহার আরেকটা দেখেছিলাম সাথে বুঝাতে, তো along with সেখানে উইথটাই ব্যবহৃত হতো, কিন্তু অ্যালং উইথটাও একবারে কোনো কারোর সঙ্গে থাকা বুঝালেও অ্যালং উইথে ব্যবহার করা যায়। এবং শুধু অ্যালং অর্থে আমরা বুঝলাম যে অ্যালং শব্দটি বরাবর অর্থে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীগণ, এবারে আমরা আরেকটা বাক্য জানবো এখানে। তো আমরা কি করলাম? নদীর ধার ধরে তো হাঁটছিলাম ওই, তো সেখানে আমরা হঠাৎ কি করলাম? আমরা দেখতে পেলাম নদীর মধ্য দিয়ে একটা নৌকা চলে যেতে। তার মানে কি? হঠাৎ সাডেনলি উই ফাউন্ড দ্যাট, উই স দ্যাট এ বোট ওয়াজ, ইয়েস, বোট ওয়াজ পাসিং থ্রু দ্য রিভার।
অথবা গোয়িং থ্রু দা রিভার এখানে গোয়িং থ্রু থ্রু ব্যবহার করলাম ইজ আরো ইনভেস থ্রু এই শব্দটি বা এই প্রিপজিশনটি কখন ব্যবহার করব আমরা যখন কোনো কিছু মধ্য দিয়ে যাওয়া বুঝাবে জঙ্গলের মধ্য দিয়ে নদীর মধ্য দিয়ে বাড়ির মধ্য দিয়ে যে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বুঝালে সেখানে থ্রো প্রিপজিশনটি ব্যবহৃত হবে হঠাৎ রফিক শফিককে বলল তুমি সর্বশেষ কবে ডিম খেয়েছিলে শফিক উত্তর দিল আমি সর্বশেষ ডিম খেয়েছিলাম 2020 সালের 15 জুন তারিখে ঠিক দুপুর 12টায় তার মানে কি এখানে কয়েকটা শব্দ আছে একটা হলো 2020 সালের আমরা এখানে জানবো তার মানে কোন কোন প্রিপারেশন ব্যবহৃত হবে কোথায় তার মানে সঠিক সেট কি বলল যে হোয়েন ডিড ইউ ইট এগ ফর দ্য লাস্ট টাইম তার মানে উত্তর দিল যে সঠিক উত্তর দিল যে আই অ্যাট অ্যান এগ অ্যাট 12 নুন অন 15 জুন এই 2020 তার মানে কি তাহলে কি দাঁড়ালো 2020 সালের ইন ইন বলা হয়েছে ওখানে সালের পূর্বে তার মানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে সালের পূর্বে সর্বদাই সাল বা বছরের পূর্বে সর্বদাই কি ব্যবহৃত হবে ইন ব্যবহৃত হবে অনুরূপ ভাবে সেখানে যদি সাল বছর থাকে সেখানে ইন এবং মাস বা তারিখ উল্লেখ থাকলে আমরা কি ব্যবহার করব যদি সেখানে দিন তারিখ বার বুঝায় তাহলে তার পূর্বে আমরা ব্যবহার করব অন তার মানে কি অন 15th ইনস্ট্যান্ট অথবা 15th জুন ওকে এবং যদি ছোট সময় বুঝায় যেমন 12 নুন তাহলে সেখানে ব্যবহার করব আমরা তখন ছোট সময় পূর্বে ব্যবহার করব অ্যাট আর বার তারিখ দিন এগুলোর পূর্বে ব্যবহার করব আমরা অন এবং বছর বা মাসের পূর্বে ব্যবহার করব আমরা ইন ওকে মনে হয় তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন তো আমি আর গল্পটি বাড়াতে চাচ্ছি না এবার আমি সবাইকে বললাম যে ডিম সম্পর্কে আর কিছু বলা যাবে না তার মানে বা বলার আমার আর কিছু নাই তার মানে আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট এগ এখানে অ্যাবাউট এগ সম্পর্কে বুঝাতে আমরা কিভাবে প্রিপারেশন ব্যবহার করবো অ্যাবাউট এটাও এক প্রকার প্রিপারেশন অ্যাবাউট মানে সম্পর্কে সম্পর্কে আর একটা প্রিপজিশন ব্যবহার করা যায় আমি এটা দিয়ে শেষ করবো হয়তোবা তার মানে কি আমি প্রিপজিশন সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করলাম তার মানে কি আই ফিনিশড টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রিপজিশন রিগার্ডিং এক অ্যান্ড এক তার মানে কি ডিম সংক্রান্ত প্রিপজিশন নিয়ে আমি এই গল্পটি বলার এখানে সমাপ্তি করলাম তার মানে রিগার্ডিং এখানে ব্যবহার করলাম আপনি যে প্রিপজিশনটা সেটা হলো একটা আর একটা প্রিপজিশন সেটা হলো রিগার্ডিং তার মানে অ্যাবাউট এবং রিগার্ডিং প্রায় সেম তো প্রিয় শিক্ষার্থীগণ এটাই হলো আজকের তোমাদের প্রিপজিশন সংক্রান্ত গল্প।